আসসালামু আলাইকুম, আমার বয়স মানে 63, আমার বাড়ি নারায়ণগঞ্জ, নাম জায়দা বেগম। আমি আমার সমস্যা মানে যেমন আরো মানে 8-10 বছর আগে মানে পায়ে ব্যথা ছিল, ব্যথা করে নারায়ণগঞ্জ গিয়ে ডাক্তার দেখাই আসলাম। দেখালাম পরে হারা ব্যথার ওষুধ দিল, ট্যাবলেট টুবলেট দিল, খাইলাম। খাওয়ার পরে পা ফুলে গেল, ফুলে যাওয়ার পরে ডাক্তার বললো যে ইয়া করছে আমার পায়ে নাকি পানি আসছে। তা আমরা তো আর সার জানি না, এটা ডাক্তারের ব্যাপার, তাই না? এবার সে আবার সিরিজ দিয়ে পানি মানে খুলছে পানির মতো। এরপরে মানে মানে এমনি ব্যথা কমছে, মানে মানে একদম ক্লিয়ার ভাবে মানে ব্যথাটা কমে নেই আর কি। এবার কিছুদিন খুবই ভালো ছিলাম, ভালো ছাড়া পরে আবার আস্তে 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 ব্যথা, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না বা পাউডার গুছাইয়া ঠিক মতো বসতে পারি না, এই অবস্থা। আমি নিচে বসে নামাজ পড়তে পারি না স্যার। এ পর্যন্ত আমি ব্যথার জন্য 3 জন ডাক্তার দেখাইছি, মানে সুফুল্লা স্যারের কাছে আসার আগে মানে এটুকুই মানে পাউডার আমি গুছাই বসতে পারতাম না, মানে হাঁটতে একটু খড়ায় খড়ায় হাঁটতে হইতো আর কি, আর পায়ে পানি লেমে গেছিল। আমি সন্ধান পাইছি আমার মেয়ের বান্ধবীর দ্বারাই, মানে হ্যাঁ সন্ধান পাই পরে আমি জায়গায় আসছি। আমার মেয়ের বান্ধবী প্যারালাইসিস মুক্ত হয়েছে, মানে বিছানায় পায়খানা প্রস্রাব করত, সে আসার পরে মানে হ্যাঁ এক সপ্তাহের মধ্যেই মানে সুস্থ হয়ে গেছে। বলছে হ্যাঁ কথা শুনি এবার আমি আসছি। মানে মানে যে পায়ের ব্যথার জন্য আসছিলাম, পায়ের ব্যথা চলে গেছে, হাতের ব্যথার জন্য আসছিলাম, হাতের ব্যথা চলে গেছে। তবে যেই ব্যথার এখন তো আমি মানে আজকে 12 বছর ধরে মাটিতে বসে নামাজ পড়তে পারতেছি না, আজকে 3 দিন যাবৎ মাটিতে বসে নামাজ পড়তেছি। আমার তো অনেক ভালো লাগতেছে স্যার, আমার কাছে অনেক ভালো লাগতেছে। মানে কত হলো যে স্যার, স্যার হচ্ছে একটা উসিলা, মানে মুক্ত কথা মালিক স্ক্রিন তো আল্লাহ পাক ছাড়া একটা উসি না, মানে এতদিন তো আমি বহুত ওষুধ পানি বহুত কিছু খাইছি, হ্যাঁ গুছলে কি হয়েছে ব্যথার থাই মাথে মরেছি, আবার কিছু বন্ধ আবার সেই ব্যথাই করছে, আবার গেছি আবার ওষুধ খাইছি, এটাই চলছে। তো এরকম থ্রাইম থ্রাইমতে দুপুরে অনেকদিন যাবৎ শুনলাম, আমরা তো জানতে পারিনি, আর অনেকে ফেসবুক চালায়, আমি তো বাবা মোবাইল চালাইতে জানি না, সেই জন্য কিছু বলতে পারিনি আর কি। মানে এক কথায় কি মানে স্যারের চিকিৎসা খুবই ভালো, মানে যদি এরকম আমার পাশে থাকে আমি বলবো যে অমুক জায়গায় যাও এরকম চিকিৎসা আছে, আমি তো সুস্থ হয়ে আসলাম। মানে আমি সুস্থ হয়েছি, আল্লাহ সুস্থ করছে, স্যারে দেখছে আল্লাহ সুস্থ করছে, না হেরো আসবো না হেগো আল্লাহ আল্লাহ পাকের কাছে, সেটা তো আমার বলার কিছু নেই না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেমন সবসময় এরকম ভালো হয়ে আছি, এরকম সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।